जादूर मुर्गी। वन डे ए पुअर मैन केम अप टू ए फार्मर एंड वॉच्ड ए सैक ऑफ राइस इन एक्सचेंज फॉर ए हेन। एक दिन एक गरीब लोक एक चाषीर काछे एक छोले चालेर बदले एक मुर्गी दिल। द फार्मर्स वाइफ वॉज एंग्री देन सी हैड दैट हर हजबैंड हैड पार्टेड विथ ए होल सैक ऑफ राइस फॉर एन ऑर्डिनरी हैन। তখন সেই চাষের স্ত্রী খুবই রেগে গেল। তার স্বামী একটি ভিক্ষুককে এক থলে চাল একটি সাধারণ মুরগির বদলে দিল। বাট দ্য নেক্সট মর্নিং দ্য ফার্মার্স ওয়াইফ ফাউন্ড এ গোল্ডেন এগ অ্যাট দ্য প্লেস দেয়ার দ্য হেন হ্যাড রোস্টেড ডিউরিং দ্য নাইট। কিন্তু পরের সকালে সেই চাষের স্ত্রী একটি সোনার ডিম খুঁজে পেল যেখানে রাত্রেবেলা সেই মুরগিটি ছিল। দ্য ম্যাজিক হ্যান লেট ওয়ান গোল্ডেন এগ এভরি ডে। সেই জাদুর মুরগিটি রোজ একটি করে সোনার ডিম দিত। দিস ওয়েন্ট অন ফর সেভারাল উইকস। এইভাবে অনেক সপ্তাহ চলতে লাগলো। সুন দ্য ফার্মার্স বিকেম দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এইভাবে সেই চাষিটি গ্রামের সবচেয়ে ধনী লোক হয়ে উঠল। বাট দ্য ফার্মার্স ওয়াইফ হু ওয়াজ এ গ্রেডি উম্যান ওয়াজ নট স্যাটিসফাইড। কিন্তু সেই চাষির স্ত্রী ছিল খুব লোভী, সে তাতেও সন্তুষ্ট হয়নি। One day then the farmer was not at home. একদিন সেই চাষিটি যখন ঘরে ছিল না, সে watched a big knife and cut the hen's belly in the hope of getting all the golden eggs at once. তখন সে একটি বড় ছুরি নিয়ে সেই মুরগির পেটটি কেটে ফেলল। সে ভাবলো যে সে একবারেই সব সোনার ডিম বের করে নেবে। টু হার ডিসমিস সি কুড দ্যাট দেয়ার ওয়াজ নট এভেন এ সিঙ্গেল এগ ইনসাইড দ্য হ্যান। কিন্তু তার পেট সেই মুরগির পেটের ভেতরে একটিও ডিম ছিল না। অ্যান্ড দেয়ার নেভার কুড বি এনি মোর এগস বিকজ দ্য ফুলিশ গ্রেডি উম্যান হ্যাড কিল্ড দ্য ম্যাজিক হ্যান। সেই বোকা লোভী মহিলার জন্যে সেই জাদুর মুরগির কাছ থেকে আর কেউই একটিও ডিম পেল না। মোরাল ওয়ান্স হু ডিসায়ার মোর লস অল। যে সব চায় সে সব হারায়।